উৎকান্ত মজুমদার একটা ট্রেনি সভাপতি, বিজেপির ওই দিলীপ বাবুর সঙ্গে শুভেন্দুর সঙ্গে ওনাদের লড়ালড়ি চলছে, তারা কে কত বেশি গণ্ডগোল করতে পারেন, দিল্লির কাছে গুডবুকে থাকতে পারেন, সেই প্ররোচনার কম্পিটিশন চলছে, কি করবেন? দলীয় রাজনীতি করতে ওরম চিঠি পেলে অমিত স্যারা একটা ফোন করবেন, একটা এই পাঠাবেন, বাকি ওইটা ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেবেন। কারণ তারা জানেন যে বিজেপি শাসিত অন্যান্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অবাধ গণতন্ত্র আইন শৃঙ্খলায় ঠিকঠাক, ফলে বিজেপির এই চারানার নেতাদের কথায় কোনো কাজ হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি সুকান্ত মজুমদারের, বাংলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, হিংসা নিয়ন্ত্রণ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাকে সাহায্য করুন, অমিত শাহকে ফের চিঠি বিজেপি রাজ্য সভাপতির। কথা বলবো এই নিয়ে শিবাশিস মৌলিক, প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। শিবাশিস, সুকান্ত মজুমদার ফের চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, ঠিক কি রয়েছে চিঠিতে? অমিত শাহের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর আগেই তিনি 31 তারিখে একটি চিঠি দিয়েছিলেন, যাতে হাওড়ার বিষয় তিনি পূর্ণাঙ্গ ভাবে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবার সেই চিঠির রেফারেন্স উল্লেখ করে তিনি বললেন যে তিন দিনের মধ্যে তাকে ফের চিঠি দিতে হচ্ছে, কারণ আরো একটি ঘটনা ঘটেছে এবং হাওড়ার ঘটনার পাশাপাশি বিশ্বার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন বাংলা ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন এবং আইনের মধ্যে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেটুকু করণীয় তা করুন, এমনটাই আবেদন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। এর পাশাপাশি গতকালকে শক্তিগড়ের যে দাদু ঝাঁয়ের হত্যাকাণ্ডের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। ইডি সমনের আগেই কেন ইডির ডাকা এক ব্যবসায়ীকে খুন হতে হলো, সেই প্রশ্নও কিন্তু তুলেছেন সুকান্ত মজুমদার। একেবারে সঙ্গে থাকো শিবাশিস, আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছিলেন যে ফের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের, এবং এই চিঠিতে তিনি লিখেছেন যে বাংলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, হিংসা নিয়ন্ত্রণ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাকে সাহায্য করুন, অমিত শাহকে ফের চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি, এবং চিঠিতে এমনই উল্লেখ রয়েছে রামনবমীর মিছিল নিয়ে হাওড়া ডালখোলায় অশান্তি, রিষ্টাতে ও দিলীপ ঘোষ মিছিল করার সময়ও হামলার অভিযোগ, বাংলার আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, অবিলম্বে হস্তক্ষেপ করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, চিঠিতে উল্লেখ সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি দিলেন সুকান্ত মজুমদার। আরো একবার কথা বলবো শিবাশিস মৌলিক, প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, অর্থাৎ শিবাশিস, একদিকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন এই চিঠিতে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার, একই সঙ্গে ইডি সমনের আগেই কিভাবে একজন ব্যক্তি এইভাবে খুন হয়ে গেলেন এই বিষয়টিরও উল্লেখ রয়েছে শিবাশিস। অমৃতা, দেখো এই বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। একপাশে যেমন তিনি রামনবমীকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্তের উত্তেজনার কথা তুলে ধরেছেন, সেই প্রসঙ্গে তার অভিযোগ পুলিশ নিষ্ক্রিয় রয়েছে, পুলিশ সামনে থাকলেও তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি। প্রসঙ্গত আজকেই তিনি কিন্তু হাওড়ায় গিয়েছিলেন এবং সেখানে তিনি বাধাপ্রাপ্ত হন বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। এরপরই রাজু ঝাঁয়ের মৃত্যু নিয়েও কিন্তু তিনি উল্লেখ করেছেন চিঠিতে, যেখানে ইডির তরফ থেকে সমন করা হয়েছিল রাজু ঝাঁকে, এমনটাও কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। ইডি সমনের আগেই কেন এভাবে জনবহুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হতে হলো কয়লা ব্যবসায়ী রাজু ঝাঁকে, সেই প্রশ্ন কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়াকাণ্ডের পর তারা যেমন সিএপিএফ মোতায়েনের কথা বলেছেন, এনআইএ সিবিআই তদন্তের কথা বলেছেন, সেই সময় দাঁড়িয়ে আজকের এই চিঠি কিন্তু রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। অমৃতা, ধন্যবাদ শিবাশিস।